না অনেক এক্সাম কাগজ দিছে, কাগজ দিবে, কারোর পরে আছে, তো চলো না ফটাফট ভিতরে ঢুকি, তারপরে এক্সাম দিয়ে আইসো, তারপরে তোমার কোয়ালিফিকেশন কেমন এক্সপিরিয়েন্স। গুড মর্নিং গাইস, ওয়েলকাম টু নিউ ব্লগ। তো আজকে হলে শনিবার 16 তারিখ, এলা 9:30 আসলে 10:30। তো আজকে বুঝতে পারলাম আর অনেকদিন পর আরও ব্লগ শুরু করছো, আর ব্লগ শুরু করার কারণ তোমরা মানে থামলে দেখি টেরে পেয়ে গেছেন, মানে ইউটিউব দিয়ে ছড়ি লাগছে না বুঝছেন, এলা সরকারি চাকরি করার লাগবে। তো মেন কথা হইলে আজকে আসে হইলে ফুড এসআই, মানে অনেকে হয়তো জানে অনেকে হয়তো জানে না, মানে ফুড এসআইয়ের পরীক্ষা চলে লাগছে। তো ওটনা আর কি ফর্ম ফিল আপ করছিলাম, তো ওটনা আজকে পরীক্ষা আছে, তো আজকে পরীক্ষা দেওয়া যায়, মানে পরীক্ষা অন্ততপক্ষে দেই, পরীক্ষা চাকরি পাই পাই না পাই নাই অন্ততপক্ষে ব্লগটা তো করে রাখি যে পরীক্ষা একসময় দিছং আর কি। তো চলো ওই জন্য আর কি বেরোলাম, আর মানে মেয়েলো বিরেং নাই, মেয়েলো রেডি হয়েছ, তার কারণ এলা দেখুন কিছুক্ষণের মধ্যে দেখলাম এলা 2 কপি ফটো নিয়ে যাওয়া লাগবে, তারপরে অ্যাডমিট কার্ডটা জেরক্স নিয়ে যাওয়া লাগবে, তো ওগুলো এলা বানাতে যাওয়া লাগছে, মানে এলা ফটো তুলি আর জেরক্সগুলো নিয়ে আইসং যা। চলো এলো ফটোফট যাই, তোমার বৌদিঘর বাড়িতে নেই, তোমার বৌদিঘর গেছে অনেক বাপের বাড়ি, মানে শ্বশুর বাড়িতে আছে, তো ওখানে যাই হালকা দেখা করে আসি, কারণ বেটিক না দেখিয়ে পরীক্ষা দিবার তো জান না, এখন আরও দেখি যান, তো চলো দেখবেন আল্লাহ, চলো বেড়াই আমরা চলে আসলাম এখন আর কি এলা ফটো বের করে, আমরা যে মাকুন্দা মহলে যে বের করে দিবার লাগছে ফটো, কারণ ওগুলো তো মোর ফটো নয়, এই যে মোর ফটো এখানে বের লাগছে, আর ও আর অ্যাডমিটটা কালার প্রিন্টর। তো চলো এই দুরাগত নেই, নিয়ে ফটোফট যাই, 11টার সময় পরীক্ষা, এলা বাজে লাগছে প্রায় 11টা বুঝছেন, মেয়ে এলা ওয়েট না, দুই দিন মানে প্রায় মোটামুটি 5-6 দিন মুই খাগড়াবাড়ি ছিলাম না, এই কয়দিন এইবারে ছিল, এইখান থেকে মুখ দেখে নাই, আর প্রথম দিন যখন দেখলেক না একেবারে মুখ দেখি অনেকক্ষণ হা করে দেখিয়েছে, মোর গাড়া সাপটে ধরে, মানে ফির কোলাত আসিচ্ছে না, কেমন কেমন কই লাগছে, মানে কই একদিন থেকে কুটে ছিল, মানে কুট না গেছে, মাম্মা মাম্মা এই দেখো তো, সবাইকে হাই করে দাও তো, হাই করে দাও, বলো হাই, মানে ইয়ে মানে না এই মানে সেনকে মগর সেই আর মানে কেমন করে দেখলে সরকার গালা সাপটে ধরে ধরছে। তো যাই হোক চলো আজকে বেশি দেরি না করে নিয়ে গেলে পরে একটা ব্লগে তারা ভালো করে দেখা মেলায়, আর আপাতত যাং মোর সময় নাই, 12:30 সময় পরীক্ষা, এলা 11টা বাজির লাগছে, এলা আবার কোচবিহার যা লাগবে, কোচবিহার জেঙ্কিনসত মোর পরীক্ষা হচ্ছে, চলো আলো ফটোফট বেরোই। A few inches later. So guys, চলো মোর সব কিছু নাও কমপ্লিট, একদম রেডি হয়ে গেছো, এলা 9:30 লাগছে করে জানেন, এলা প্রায় 11:30 বাজির লাগছে, তো 1 ঘন্টার আগে তোমার পৌঁছে লাগবে, মানে 12টার আগে তো পৌঁছে লাগবে, চলো চল লেট না করি, মাখার তো বসে গেছে, একটা মাখার বসে গেছে, মা গেলুম বল গেলুম বল, চলো একদম রেডি, এই যে সব কিছু নিয়ে নিছো, চলো এলা বেরিয়ে গেলা। তো এলা আমি চলে এসছো, এই যে আমার এজেন্সির কলেজের রেট না, তো এলা যাং এলা ফটোফট দেখি, এলা ঢুকি, এলা দেখি কী কী নিয়ে ঢুকে দেয় না দেয়, আর না অনেক এক্সাম কাগজ দিছে, কাগজ দিবে, কারোর পরে আছে, তো চলো এলা ফটোফট ভিতরে ঢুকি, তারপরে এক্সাম দিয়ে আইসো, তারপরে তোমার কোয়ালিফিকেশন কেমন এক্সপিরিয়েন্স। সো গাইস ফাইনালি আমার এক্সাম শেষ হল, আর মানে কি আর কমে এক্সাম আর কি আর মেন, তো আমার মানে টাইম পাস করার জন্য আসছে বুঝছেন, কারণ পরীক্ষার আমার উত্তর তো মানে ঠিক নাই, আর সবচেয়ে বড় কথা হলে সবলে অঙ্কের কোশ্চেন না সময় যে লাগে আর টাইমই ভাগ নাই, মানে 50টার মতন উত্তর দিতে মানে সময় শেষ, পরে ফটাফট চা পেয়েছেন খালি ফটাফট খালি মানে বক্স ভরে ভরে দিয়ে আসছে বুঝছেন। তো যাই হোক চলো এলাকার বাড়িতেই, মানে জানো এগুলো তো জীবনে আমার দ্বারা কোনোদিনও হবে না, তারপরেও যেহেতু করা মানে করার ইচ্ছে লাগে না, আর লোক দেখো চেনা মানে দেখো কতজন আসছে, আরও এরপরে আবার আরেকটা স্লট আছে, এইটা আবার ভাইয়ের মোর পরীক্ষা আছে, মানে রাজুর পরীক্ষা আছে, এরপর 3:30 থেকে রামবলা স্কুলে, তো যাই হোক এলা আপাতত বাড়ি যাই, বাড়ি যাই দেখি তারপরে তোমার দেখা হবে। সো গাইস এলা সোজা বাড়ি চলে আসলাম, মানে আর কি আমরা তো জানি ভালো মতন আমার পরীক্ষা মানে চাকরি তো জীবনে সম্ভব না, তারপরেও এটা আর কি দেওয়ার শখ বুঝছেন না, মানে একটা শখ থাকে জীবনে চাকরি পরীক্ষা দিলাম না, একটা মানে কেমন লাগে না বুঝছেন না, ওই জন্য একটা মানে কয়েকটা চাকরি পরীক্ষা দিই আর কি, আর বয়সে আসার কিছুদিন তো এই কদিন কয়েকটা চাকরি পরীক্ষা দেই, দেখি যদি হয় তাহলে হল, না হলে নাই, মানে অত ইয়ে নাই যে মানে হওয়া লাগবে, কিন্তু আসল কথা হলে যায় চাকরি পাওয়ার যোগ্য তাই যাতে সত্যি যাতে চাকরি যেতে পায়, যাতে কোনো ভিতরে যাতে ঘোটালা না হয়, এটা হলো সবচেয়ে বড় কথা। তো চলো দেখি যেন রেজাল্ট আসবে সেখানে একটা ব্লগে দিলে কয়া দিই মানে কী হয়েছে না হয়েছে, চলো আজকের জন্য এই পর্যন্ত, টাটা।